হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে একটা বৃষ্টিমুখর দিনে তোমাদের সঙ্গে দেখা করতে চলে এলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে। আশা করছি তোমাদের ভালো লাগতে চলেছে এই ব্লগটি। তো চলো, সকাল থেকে কি কি করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। লেটস স্টার্ট দ্য ডে। জামা কাপড় কাচতে আমার খুব ভালো লাগে, কারণ ওয়াশিং মেশিন সেই কাজটা করে। বাট জামা কাপড় অর্গানাইজ করা, গুছোনো, এটা সব থেকে কঠিন কাজ আমার মনে হয়, টিডিয়াস জব একটা। কিন্তু সেটাও করতে হয়, বাড়িতে গৃহকর্ত্রী হিসেবে এইসব কাজ আমার মানে দায়িত্বে আছে, তো সেসব দায়িত্ব আমাকে পালন করতে হয়। আজকে একটু ভাবলাম পনির পোলাও বানাবো, কারণ বৃষ্টির দিনে খিচুড়িটাই প্রেফার করি, বাট বাড়ির বাচ্চা যদি খিচুড়ি না খেতে পছন্দ করে সেক্ষেত্রে হয়ে ওঠে না খিচুড়ি করা। তো আজকে পনির পোলাও বানাচ্ছি। তো চলো পনির পোলাওটা কীভাবে বানাচ্ছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি। এক চামচ ঘি দিয়ে পনিরগুলোকে আমি সুন্দর করে হালকা করে ভেজে নিচ্ছি। ভেজিস ইউজ করছি না, জাস্ট আলু ইউজ করছি আর বাদাম ইউজ করছি, কাজু বাদাম অনেকটা দিয়েছি, সেগুলোকেও ভেজে নিলাম। এক চামচ কড়াতে ঘি দিয়েছি, তার সাথে এবার আমি ফোড়নগুলো দিচ্ছি, সাজিরে দিয়েছি, তার সঙ্গে যা যা ফোড়ন দিচ্ছি সেগুলো সব স্ক্রিনে আমি ডিসপ্লে করে দিচ্ছি। আলু দিয়ে করবো, তাই আলু দিয়ে করি। আমি একটু পেঁয়াজও দিলাম, আদা হাফ চামচের মতো চাল দিচ্ছি। সোপ করা ছিল 2-3 ঘন্টা, দেড় কৌটো চাল। ভাজ না ভাজলে ওটা ফ্রাইড রাইস কি করে হবে? ওটা তো সেদ্ধ রাইস হয়ে যাবে। এখানে লং গ্রেন বাসমতি রাইস দিয়ে করছি, খুব সুন্দর হয় খেতে। খুব সুন্দর করে চালটাকে একটু ফ্রাই করে নিতে হবে। আর এখন আমি গরম মশলা দিলাম, 1 চামচের মতো গরম মশলা দিয়েছি, তার সাথে বেশ 1/2 চামচের মতো মরিচ গুঁড়ো দিয়েছি, কালো মরিচ গুঁড়ো। তো খুব সুন্দর করে এটাকে মিক্স করে নিতে হবে। এখন এখানে লবণ দিলাম, লবণ দিয়ে এটাকে সুন্দর করে মিক্স করে নেব। কাজু বাদাম, পনির, দেড় কাপ যেহেতু আমি চাল দিয়েছি, 3 কাপ জল দেবো। গরম জল না রুম টেম্পারেচার? গরম জল, অলওয়েজ পোলাওতে গরম জল দিতে হয়, ভালো হয়। 3 কাপ জল দিলাম, দিয়ে এটা আমি 20 মিনিটের মতো ঢাকা দিয়ে করে নেব রান্না। আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি, আমি 1/2 পাতিলেবু অ্যাড করছি, পাতিলেবুর রস। হয়ে তো গেছে, একদম ঝরঝরে। বেশি ঘাঁটলে আবার কি হয়, রাইসগুলো ভেঙে যায়, তো আমি ঘাঁটতে চাই না। আজ শুধু পনির পোলাওই রান্না করেছি, আর কিছু করতে ইচ্ছে করেনি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। তো এখন রোমিত রিল্যাক্স করছে উইথ বাচ্চা। অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, তো ওশোর ভীষণ পছন্দের পনির পোলাও, তো সেটা খেতে বসে গেছে। আর ওশোর বাবা ভ্যালুয়েবল কমেন্ট করছে, সত্যি খুব ভালো হয়েছিল খেতে। একটু আগেই বেশ অনেকটা করে বৃষ্টি হলো, ঝমঝম করে বৃষ্টি হলো, সব কিছু মিলিয়ে বেশ আগের তুলনায় অনেক প্লেজেন্ট, অনেক প্লেজেন্ট। আগে অনেক গরম বেশি ছিল, এখন অনেকটাই স্বাভাবিক হয়েছে, ফ্রেশ ফ্রেশ হয়ে এসেছি। এবার শুরু করবো বিকেলের যা যা কাজ আছে সেসব দিয়ে। তো চলো সঙ্গে থাকো।
use it, don't lose it, don't let it confuse it. Only then you'll be God. Feel like, feel like that. টাকা মনের ব্যাপার, তো আমি বেশি মন থেকে এইসব মানি। আজকে অক্ষয় তৃতীয়া, তো অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা সবাইকে। আপনারা নিশ্চয়ই খুব ভালোভাবে অক্ষয় তৃতীয়া পালন করছেন, আমিও করছি। আমি যেরকম পারি, আমাদের সেরকম পুজো আচ্ছা সেরকমভাবে বামুন ঠাকুর ডেকে হয় না, নিজেরাই যতটুকু পারি ততটুকুই করার চেষ্টা করি, নিজে যতটুকু পারি আর কি। আর এখন আমাদের বাড়ির কন্ডিশনটাই এরকম হয়ে গেছে, কখনো ভালো কখনো খারাপ, প্রমিত কখনো অসুস্থ হয়ে পড়ছে কখনো ভালো আছে। তো এই মুহূর্তে আমার সেই বাইরে থেকে ঠাকুরমশাই এনে পুজো করা সেসব এখন আর এই মুহূর্তে আর মন থেকে ইচ্ছে করে না, নিজেই পুজো করি যেটুকু পারি। তো এই হচ্ছে ব্যাপার। তো আপনারা কেমনভাবে কাটাচ্ছেন সব কিছু কমেন্ট করে জানাবেন, আমি আমার মতো করে করলাম। আর এই এখন রাতের ডিনার প্রিপারেশন টাইম, তো কী বানাচ্ছি চলো দেখা যাক। এক কাপ সুজি ইউজ করেছি 250 গ্রাম, আর তার সঙ্গে হাফ কাপ দই দিলাম, হাফ কাপ দই। এটাকে খুব ভালো করে মিক্স করতে হবে, আর তার সাথে হাফ কাপ পৌনে এক কাপের মতো জল দিতে হবে। জলটা নির্ভর করছে সুজিটাতে কতটা জল সুজিটা খেয়ে নিচ্ছে তার উপরে, তো আমি ওই পৌনে এক কাপের মতো জল ইউজ করেছি। একটা ব্যাটার ফর্ম করতে হবে, অ্যান্ড এই ব্যাটারটাকে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। সঙ্গে আর একটা কাজ করা বাকি আছে, সেটা হচ্ছে কারি পাতা দেব। কারি পাতা, আমার বাগানের কারি পাতা। এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিলাম, ওই হাফ টিস্পুনের মতো লবণ দিয়েছি। এবার সুন্দর করে এটাকে আবার মিক্স করে নিচ্ছি। এই যে কনসিস্টেন্সিটা আছে, এটা একদম পারফেক্ট কনসিস্টেন্সি। এখন সুজি তো অনেকটা জল টেনে নেবে, খেয়ে নেবে, তো তখন যদি পরে জল লাগে তখন আমি একটু জল অ্যাড করব। ঠিক আছে, বেশ। তিনটে সবজি আমি দিচ্ছি, ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো। তোমাদের বলতেই ভুলে গেছি আমি কি করছি। আমরা ইভিনিং স্ন্যাক্স সেরকম কিছু করি না, চা বিস্কিট বা চা কোনোদিন খানা এসবই খাই, খুব কমই হয়, পিনাটস খাই, এসব খাই। তো এখন আমি যেটা করছি এটা ডিনার প্রিপারেশন করছি। তো আমি এখন উত্তপম বানাবো, রাওয়া উত্তপম, মানে সুজির উত্তপম। তো এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এটা খুব হেলদিও, তো আমার এখন তো হেলদি খাবার খাওয়া উচিত। তো রাত্রে ইউজুয়ালি আমি আজকাল ডিনার স্কিপ করে দিই, বাট রোমিত খুব রাগ করে যে ডিনার স্কিপ করো না, ডিনার স্কিপ করা উচিত হবে না, ভালো না। তো সেই জন্য কিছু খেতে হবে, তো রাওয়া উত্তপম বানাচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো বানিয়ে ফেলি। 10 মিনিট পরে দেখছি জল কমে গেছে, তাই জন্য আমি একটু জল অ্যাড করলাম। আর এখানে দেখো ভেজিসগুলো সব একসঙ্গে ব্যাটারের মধ্যে মিলিয়ে নিয়েছি। এটা আলাদা আলাদা করেও ভেজিস অ্যাড করতে পারতাম, বাট আমি এর মধ্যেই মিলিয়ে নিয়েছি। যখনই রাওয়া উত্তপম করতে হয় তখনই যে ফ্রাইং প্যানে উত্তপমটা করা হয় সেই ফ্রাইং প্যানটাকে হাই হিটে গরম করে নিতে হয়, তারপরে অল্প তেল দিয়ে উত্তপম বসাতে হয়, তাহলে উত্তপম খুব সুন্দর ওঠে।
কি বানালে? ওই যে উত্তম। হ্যাঁ তবা রান্না করতে করতেই খাওয়া হচ্ছে। ভালো হয়েছে, এমনিতে খেতে খুব ভালো হয়েছে। আমাদের রাতের ডিনার হেলদি অ্যান্ড টেস্টি উত্তপম, রাওয়া উত্তপম এখন আমরা খাবো। খেয়ে বলবে কেমন হয়েছে? আজকে ওশো পর্যন্ত খেয়ে বলেছে ভালো হয়েছে। আমি আমার ডিনার প্লেট নিয়ে সোফায় বসছি, কারণ আমরা টিভি দেখতে দেখতে খাবো টিভি ডিনার। আইপিএল এর চক্করে আমার পুরো কিচ্ছু আমার আর দেখা হয় না জানো তো। আমি হীরামান্ডিটা শেষ করেছিলাম লাস্ট উইকেন্ডে, হীরামান্ডিটা একবারে দেখে নিয়েছি, ভীষণ ভালো লেগেছে হীরামান্ডি। মানে যারা অ্যাকচুয়ালি হিস্ট্রি পছন্দ করে বা ওই এরা দেখতে পছন্দ করে, পিরিয়ড ড্রামা যেটাকে বলে, হ্যাঁ ভীষণ ভালো লাগবে। আমাদের তো খুব ভালো লেগেছে, মানে খুবই ভালো লেগেছে। হ্যাঁ ওশো এখনও দেখেনি। আর রোমিতর কেমন লেগেছে? মানে তখন আর মানে কি বলে মানে লাইক আ গুড বুক ওটা রাখা যাচ্ছিল না। লাকিলি মনে হচ্ছিল আমরা পুরো ফিনিশ করেই আমরা রাতে শুতে যাব। উইকেন্ডে ছিল আর মানে এনার্জি না, বাট ইভেন দেন আই থিঙ্ক আমরা নেক্সট ডে দেখলাম না, নেক্সট ডে দুটো এপিসোড দেখেছি। হ্যাঁ নেক্সট ডে আমরা পুরো, কারণ রোমিত এখন একদমই আগে আমরা যেমন বিঞ্জ ওয়াচ করতাম এখন আর আমরা পারি না। তো রোমিত মানে বেসিক্যালি রোমিত পারে না, তো আমরা ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে পরের দিন আমরা দুটো এপিসোড ফিনিশ করে দিয়েছি। মানে ভীষণ ভালো, ভীষণ ভালো, এনগেজিং। এটা আমি রেকমেন্ড করবো তোমরা দেখো। আর তার সাথে আমরা আরও দু একটা মুভি দেখেছি, মানে কী মুভিজ এখন আমার মনে পড়ছে না, পরে আমি বলে দেবো। খুব ভালো ভালো নেটফ্লিক্সে কিছু এসেছে, দেখেছি ভালো লেগেছে। ও না নেটফ্লিক্সে না, এটা দেখেছি আমরা রণনীতি, ওটা জিও সিনেমাতে আছে, ওটা পারলে দেখো ভীষণ ভালো লাগে, মানে দারুণ ভালো লাগবে, দারুণ। ওটা ভীষণ ভালো, ভীষণ ভালো, দারুণ ভালো। এই দুটো আমি এখন রেকমেন্ড করবো সিরিজের মধ্যে, ভীষণ ভালো হয়েছে। তো চলো আমরা ডিনার করে নিই, লাঞ্চ আমার খালি মুখে লাঞ্চ আসছে, ডিনার করে নিই। খেয়েছি খেয়েছি। একটা কথা বলতে ভুলেই গেছিলাম, এই লাস্ট ব্লগে আমি যে গান গেয়েছিলাম আর কি, রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে, তাতে কি হচ্ছে আমার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক এসে গেছে। আমি এটাই বুঝলাম না, ওটা পাবলিক ডোমেনে আছে, যে কেউ গান গাইতে পারে, রবীন্দ্রনাথ ঠাকুরের গান যে কেউ গাইতে পারে, আবৃত্তি করতে পারে, তার কবিতা লেখা কবিতা আবৃত্তি করতে পারে। তো সে আমি এটাই খুব অবাক লাগলো যে পাবলিক ডোমেনে যেটা আছে, 2001 রবি ঠাকুরের গান কপিরাইট ক্লেম আর করছে না, মানে পাবলিক ডোমেনে এসে গেছে, যে কেউ রবীন্দ্রনাথের গান করতে পারে। যাই হোক, আমরা ডিসপিউট অ্যারাইজ করেছি এটা নিয়ে, তো উইদিন 30 days আমি জানতে পারবো কি হয়েছে কি না হয়েছে। মনটা আসলে খুব খারাপ হয়ে গেছে যে নিজের ভিডিওতে রবীন্দ্রনাথের গান নিজে গাইলাম আর সেখানে কপিরাইট ক্লেম কেন, কপিরাইট স্ট্রাইক কেন, এটা আমি কিছুতেই বুঝতে পারলাম না। যাই হোক, ভেরি ডিসঅ্যাপয়েন্টেড, কিন্তু আমি তো গান গাইবো, আর এরকম যদি হয় আবার আমি ডিসপিউটারাইজ করবো, দেখি ইউটিউব কি বলে। তোমাদের নিশ্চয়ই এই ইনফরমেশনটাও দেব যে কি হলো ভিডিওটা, মনিটাইজ হলো কি হলো না। অনেক সকাল থেকে সেই চলছে,
ব্লগিং চলছে, তোমাদের সঙ্গে কথা চলছে, তো আজকের মতো এখানেই শেষ করছি। তো চলো, কোনো কারণে যদি আজকের এই ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আশা করছি আমি তোমাদের থেকে কমেন্ট পাবো, ব্লগগুলো কেমন হচ্ছে নিশ্চয়ই জানতে পারবো, তোমরা তোমাদের ভ্যালুয়েবল কমেন্ট দেবে, আর তার সঙ্গে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কি বলবো, সাবস্ক্রাইব করে দিও। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, টাটা, গুড নাইট।